যারা সিলেকশনে ছিলেন তারা যাওয়ার আগে একটা সঠিক ভালো সিদ্ধান্ত নিয়ে গেলেন, তাকে নিচে নামিয়ে দিলাম, তারপর ওনাকে টিম থেকে ছেড়ে দিলাম। তাকে এখন প্রয়োজন, তাকে আবার হয়তো বা সেন্ট্রাল কন্ট্রাক্টে তারা নিয়েও আসতে পারে। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই এবং টি টোয়েন্টি দল দেয়া হয়েছে এবং নান্নু বাশারের যে সিলেকশন প্যানেল ছিল সেটার আসলে শেষ যদি বলি আর কি, কেমন হলো দল যদি স্পেশালি জানতে চাই। মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাক করেছেন, সেটা আসলে এক্সপেক্টেডই ছিল, বিপিএলে তিনি দারুণ পারফর্ম করছেন। আবার আরেকটা ব্যাপার তো রয়েই গেছে যে আমরা দেখলাম কেন্দ্রীয় চুক্তিতে আবার মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হয়নি, সব মিলিয়ে টি টোয়েন্টিতে রিয়াদের ফেরা কিভাবে দেখছেন? না দেখুন, রিয়াদ আমার একজন বিশেষ একটা পছন্দের প্লেয়ার, এবং রিয়াদকে কিন্তু ওনার চেহারা দেখে আমরা কেউ পছন্দ করি না, বিকজ অফ হিজ পারফরমেন্স, এবং হি ইজ এ জেন্টলম্যান, অ্যাবসলিউটলি জেন্টলম্যান। আমি সবসময় রিয়াদকে স্যালুট করি যে যেই রকম চাপের ভিতর দিয়ে উনি গেছেন, যেই রকম আচরণ ওনার সাথে করা হয়েছে, অন্তত পক্ষে আমরা বাইরে থেকে যেভাবে দেখেছি সেটা উত্তরে উনি যখন এই পর্যন্ত এসেছেন ওনাকে স্যালুট দেওয়া ছাড়া কোনো কিছু করার কিন্তু আসলে নাই। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। রিয়াদ ইজ এ ফাইটার, রিয়াদ ইজ জেনুইনলি এ ডেডিকেটেড সোল ফর দিস ন্যাশনাল টিম। ওনাকে যে কনসিডার করেছেন আমি মনে করতে চাই এই বিগত প্যানেলটা, যারা সিলেকশনে ছিলেন তারা যাওয়ার আগে একটা সঠিক ভালো সিদ্ধান্ত নিয়ে গেলেন, তারাই কিন্তু রিয়াদকে নিয়ে বিতর্কের সৃষ্টি করেছিলেন, বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়েছিলেন ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে, যখন আমরা সবাই বলছিলাম রিয়াদের প্রয়োজন এখনো ফুরায়নি। সেই জায়গাটা কিন্তু এখনো দেখছি যে ওয়ার্ল্ড কাপের পরে শ্রীলঙ্কা সিরিজে টি টোয়েন্টি যিনি টিম ক্যাপ্টেন ছিলেন সেই টিম ক্যাপ্টেনকেই কিন্তু আমরা টিম ক্যাপ্টেন থেকে তাকে নিচে নামিয়ে দিলাম, তারপর ওনাকে টিম থেকে ছেড়ে দিলাম। আপনি জাস্ট একটু চিন্তা করে দেখেন যে এইটা যে কোনো একটা স্বাভাবিক পরিস্থিতিতে হয়নি বলে আমাদের এখনো আমি বিশ্বাস করতে চাই এটা কারো চাপে যে কোনো কারণে এটা করা হয়েছিল। রিয়াদ যদি এখনো ফিট থাকে তাকে এখনো টি টোয়েন্টিতে নিচ্ছেন, কিন্তু ওনাকে কিন্তু টি টোয়েন্টির দল অধিনায়ক থেকে যখন নিচে নামিয়ে দেওয়া হলো তারপরে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, এগুলো কিন্তু অনেক বিতর্কের সৃষ্টি করেছিল। সেই জায়গাগুলোতে ওনারা কিন্তু পারফর্ম করতে পারেনি। আমার ব্যক্তিগত পছন্দের কারণে কোনো প্লেয়ারের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে এটা কিন্তু কখনোই কাম্য না, এবং সেই জায়গা থেকে আমি বলবো রিয়াদের ইনক্লুশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনক্লুশন ফর আস। মেবি রিয়াদ পরিস্থিতির পরিবেশের কারণে পারফর্ম করবেন হয়তো বা করবেন না, সেটাই স্বাভাবিক, ক্রিকেট তো এই কারণেই আমাদের ভালো লাগে, একদিন ভালো খেলবেন একদিন ভালো খেলবেন না, এই যে একটা স্নায়ু চাপ এইটাই হয়তো বা আমাদেরকে বেশি আনন্দ দেয়। সেই জায়গা থেকে বলবো রিয়াদের প্রতি শুভকামনা থাকবে, এবং দলটা ওনারা যা দিয়েছে প্রবাবলি ইট ইজ ওকে, একজন দুজনের ইনক্লুশন বিপিএল এর পরে আমরা চিন্তা করতেই পারে। কিন্তু যদি আপনি যেটা বলেছেন যে ওনাকে কিন্তু সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখা হয়নি, সেন্ট্রাল কন্ট্রাক্ট এবং সিলেকশন ইন দি ন্যাশনাল টিম ইজ টু ডিফারেন্ট পার্ট, তাকে এখন প্রয়োজন, তাকে আবার হয়তো বা সেন্ট্রাল কন্ট্রাক্টে তারা নিয়েও আসতে পারেন যদি প্রয়োজন হয়। সেই জায়গা থেকে বলবো পরিস্থিতির পরিবেশের কারণে ওনার জাতীয় দলে খেলা ইজ ইম্পর্টেন্ট, রিয়াদ ইজ অলরেডি ইন দি ওডিআই সেন্ট্রাল কন্ট্রাক্টে উনি আছেন, এবং যারা আপনি দেখবেন যে সবকিছু মিলিয়ে যদি আপনি চেক করেন মাত্র 14 জন প্লেয়ার বা 13 জন প্লেয়ার আছেন সেন্ট্রাল কন্ট্রাক্টে টি টোয়েন্টির, তো ওই হিসাবে যদি আপনি ধরেন আরো কিন্তু কিছু প্লেয়ার এমনিই আসবে হয়তো বা ধীরে ধীরে, কারণ একটা 13-14 জনের প্যানেল থেকে বা পুল থেকে আপনি প্লেয়ার অবশ্যই সবসময় সিলেক্ট করতে পারবেন না, তখন নতুন কিছু লোক হয়তো বা সেন্ট্রাল কন্ট্রাক্টে পরে আসবেন।